हेलो फ्रेंड्स, आमी मंदिरा, आमार एमएस फैमिली चैनले तोमादेरके जानाई अनेक स्वागत अनेक भालोबासा। आर आमी आजके निये एसेछि एकटा नतुनत्व भिडियो, नतुनत्व बोलबो ना, आमी आगेओ एरकम एकटा भिडियो दियेछिलाम टय कलेक्शनेर, आर सेई भिडियोटा तोमादेर एत भालो लेगे गेछे जे तोमरा आमाके भालोबेसे 6 मिलियन भिउ दिए दिएछो। तो आर तोमरा प्रचुर रिक्वेस्ट करछो जे टय कलेक्शनेर पार्ट टू निये आसार जन्य। एबार आमी एतदिन आनते पारछिलाम ना, तार कारण देखो टय माने घरे खेलना टेलना जा छिलो सब किछु तो तोमादेरके देखिए एकटा भिडियो करेछिलाम कयेक मास आगे। তারপরে আবার পার্ট টু তো আর কী আনব, যেহেতু খেলনা সব দেখিয়ে দিয়েছি। তো এখন অনেকগুলো মাস কেটে গেছে আর মেয়ের খেলনাও অনেক কিছু এদিক ওদিক হয়েছে, অনেক কিছু নতুন এসেছে, অনেক কিছু গেছে। তো সব কিছু মিলিয়ে ভাবলাম অনেকগুলো মাস কেটে গেছে, এবার আমি একটা টয় কালেকশনের পার্ট টু ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো টেন টেন, এই যে দেখো, এই হচ্ছে মেয়ের টয় কালেকশন। তো আমি এখন এই সমস্ত খেলনাগুলো বুঝাবো আর তোমাদের সাথে শেয়ার করব এখানে কি কি আছে। আর অবশ্যই আমি এখান থেকে সব খেলনা রাখবো না, এখানে অনেক ভাঙা চোরা আলতু ফালতু খেলনা রয়েছে, সেগুলো আমি বাতিল করে দেবো। আর ভালো ভালো খেলনাগুলো আমি, এই যে আমার মেয়ের দুটো খেলনা রাখার জায়গা, তো এর মধ্যে আমি সাজিয়ে রাখবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। অলরেডি ভিডিওটা অনেক বড় হতে চলেছে যেহেতু আমার এত খেলনা। তো চলো, তো চলো স্টার্ট করছি। আমি এর মধ্যে অ্যাকচুয়ালি টেডি বিয়ারগুলো রাখবো, আর এর মধ্যে রাখবো হচ্ছে খেলনাগুলো, ঠিক আছে? চলো, এটা সুন্দর, এটা কি? এটা তো কিছুই না, একটা খালি প্যাকেট আমার মেয়ে এনে রেখে দিয়েছে ওর খেলনার বাসকে, ভগবান এটা ফেলে দিলাম। ব্যাগ এটা ফেলে দিলাম, এটা কিছুই না, এটা একটা লাইট ছিল, লাইটটা ভেঙে গেছে, এখন এইটাই আমার মেয়ে যত্ন করে রেখে দিয়েছে। ওয়াও, লাইট জ্বলছে, দেখো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আমি নিজেই ঠিকমতো দেখতে পাচ্ছি না। তো এটা ভাঙা যেহেতু ফেলে দিলাম। আচ্ছা, ইস, এটার তো কিছুই বেঁচে নেই, দেখো এটা ফেলে দিলাম। এটা প্রেশার কুকারের ঢাকনা অ্যাকচুয়ালি, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি এটা বাতিল করে দেবো ভেবেছিলাম, আমার মেয়ে নিয়ে খেলনা করে খেলা করবে বলে নিয়ে এসেছে। যাই হোক, এটা ভাঙাচোরা জিনিস, তো এটা সেফটিও নয়, এটা ফেলে দেবো আমি। এটা আমার বর সেই লাইটের জন্য কিনেছিল, তো সেটাও বাতিল করে দেওয়া হয়েছিল, আর আমার মেয়ে নিয়ে এসেছিলো খেলবে বলে। তো এটা দেখো, এখানটা করে ধার রয়েছে, এখানটা ধার রয়েছে, এটা আমি মেয়েকে দেবো না। তো আমার বরের কারেন্টের জিনিসপত্র যেখানটা করে থাকে সেখানে এটা রেখে দেবো। ব্লক এটা অবশ্যই রাখবো গুছিয়ে। আচ্ছা, এটা সেই সেই কালারের একটা ইয়ে, কিন্তু জানি না এর বাদবাকি সেটগুলো আদৌ আছে নাকি নেই, একটা আলাদা করে রাখি, পেলে রাখবো নাহলে রাখবো না। এটার অবস্থা খুব খারাপ, দেখো ছিঁড়ে টিড়ে একদম, তো এটা আমি বাতিল করে দিচ্ছি। আচ্ছা, এই গ্লাসগুলো নিয়ে, এই আমার মেয়ে অ্যাকচুয়ালি খেলা করে, পুতুল টুতুলকে খেতে দেয় জল, যেহেতু এই গ্লাসগুলো আমার কাজে লাগে না, তার জন্য আমার মেয়ে নিয়ে পুতুলকে জল খেতে দেয়। আরও আছে, তো এগুলো রেখে দিচ্ছি গুছিয়ে। এ দেখো আরও আছে, এগুলো সব পুতুলকেও চা করে দেয়, এগুলো ওর অন্নপ্রাশনে পাওয়া, এই ছোটো ছোটো গ্লাসগুলো সব যা দেখলে অন্নপ্রাশনে পাওয়া, আর এগুলো আমি কিনেছিলাম 10 টাকা করে। এটাও আমার মেয়ে শোকেস থেকে বের করে নিয়ে এসছে খেলবে বলে, তো এটা আমি শোকেসে আবার তুলে রাখবো। আরেকটা গ্লাস, এটা আমি ফ্রিজের সাথে রেখেছিলাম, কিন্তু আমার মেয়ে কিছুতেই ফ্রিজের সাথে রাখতে দেয় না,
হ্যাঁ, ও এটা নিয়ে খেলতে ভালোবাসে। তো ঠিক আছে, আর ফ্রিজের সাথে রাখবো না, ফালতু মেয়ে যখন রাখতে দেবেই না, আবার খুলে নিয়ে আসবে। এটা একটা ছোট্ট গণেশ ঠাকুর, তো এটা আমার মেয়ের খুব শখের, এটাকে পুজো দেয়, খেলা করে। ঠিক আছে, এটা গুছিয়ে রাখলাম। ব্যাটটা ভালো আছে, তো ব্যাটটা আমি এখানে রাখছি। ব্যাটটা যেহেতু বড়, তার জন্য টেডি বিয়ারের বাস্কেটেই রাখলাম। এটার ব্যাটারি কিনতে হবে, নষ্ট হয়ে গেছে কিনা জানি না, ব্যাটারি দিয়ে চেক করে দেখতে হবে এটা। তো এটাও এখানেই থাক। আচ্ছা, তো এটা ভালো আছে, এটা রেখে দিই। একটা কিউট সা পুতুল রেখে দিলাম, এটা হচ্ছে আমার মেয়ের আলমারি বা ফ্রিজ যাই বলো, তো এটাও রেখে দিলাম। এটা হচ্ছে আমার মেয়ের ওভেন, তো এটাও রেখে দিলাম। ইয়ে কে আয় ভাই, এটা কি, এটা জানি না, ফেলে দিলাম। আচ্ছা, এটাও আমার মেয়ের খুব প্রিয় ঠাকুর, ও এটাও পুজো দেয়, খেলা করে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে সেই ব্লক, এটা একটা খুব সুন্দর কড়াই, ঝুনঝুনি, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, ভেতরে যে বলগুলো থাকে সেগুলো পড়ে গেছে নিচে, তো এটা বাতিল করে দিলাম, এটা বাজছে না। এটা কি এগুলো জানি না, সেই লাইটেরটা হতে পারে, তো এগুলো নষ্ট, ফেলে দিলাম। এটা ভালো আছে, রেখে দিলাম। এটাও ভালো, ও না, এটা ভালো আছে কি, হ্যাঁ ভালো আছে, একটা চাকা জাস্ট ঢুকে গেছিলো, তো এটা ভালো আছে। এই টুলটা আমার মেয়েকে আমি কিনে দিয়েছি, ও খুব খুশি এটা পেয়ে, 30 টাকার গাড়ি থেকে বাড়ির সামনে দিয়ে যায়, তো এটাও আমি এর মধ্যে রাখি। আর একটা গ্লাস, ইস, এটা ফেলে দিলাম। এটা হচ্ছে আমার সেই কি বলে, ফ্লাস্কের, ফ্লাস্ক নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি, ফ্লাস্কের ঢাকনা, অনেক খেলেছি অনেক, এখন এটা অবস্থা খারাপ, এটা ফেলে দিই, এটা কোনো কাজের নয়। আচ্ছা, এটা হচ্ছে ওর পেডিয়াশিওর থাকতো, তো ভেবেছিলাম এর মধ্যে আমি আমার মশলার জিনিস টিনিস ইউজ করবো, তো মেয়ে নিয়ে এতদিন খেলছিল, এবার তো এটা নেওয়ার টাইম এসে গেছে আমার, এবার আমি এটা নেব, আমি এর মধ্যে আমার টুকিটাকি বিস্কিট ফিস্কিট রাখতে পারবো। এটা কি, ফেলে দিলাম। একটা বল গুছিয়ে রাখলাম। থালা আমার মেয়ে খেতে দেয় পুতুলকে। এটা জামাটা কাচতে নামায় বুঝলে, আর পুতুলটা একটু মাজতে হবে, এটা জামাটা কাচতে নামায়। ইস বাবা, এটা রেখে দিলাম। এটা একটা চামচ, এটা নিয়ে আমার মেয়ে খেলতে ভালোবাসে, তো এটা রেখে দিলাম। এটা কি বাজবে, না এটা বাজবে না, এটার বাঁশিটা নষ্ট হয়ে গেছে, তো এটা ফেলে দিচ্ছি। ওটা বহুদিন ধরে খেলেছে, বহুদিন। আচ্ছা, এটা আমার মেয়ের একটা পাখা, তো ওটা রেখে, এটা রেখে দিলাম গুছিয়ে। এটা হচ্ছে আমার মেয়ের ব্যাগ, গুছিয়ে রাখলাম। আর
এটা হচ্ছে একটা বক্স মতো, অ্যাকচুয়ালি এটা টিফিন বক্স ছিল। তো এখন এটা কি হচ্ছে, কি কাজে লাগবে জানি না, আপাতত আমার মেয়ে খেলে, তো এটা গুছিয়ে রাখলাম। এটা আমারই কেনা ছিল একটা সময়। এটা ফাটা, এটা খুব রিস্ক ওকে দেয়া। এ দেখো এখানটা করে ফেটে গেছে, যখন তখন যদি বাচ্চা মানুষ কখন হাত ঢুকিয়ে চিপটা খাবে, তো আমি এটা ফেলে দিলাম। এটা হচ্ছে টুপি, তো এটা ভালো আছে, এটা গুছিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের পুরনো পাউডার কেস, তো এটা নিয়ে আমার মেয়ে খেলে, তো খেলুক। এটা হচ্ছে আমার মেয়ের পুরনো পেন্সিল বক্স, তো এটা নিয়েও খেলে, খেলুক, ভালো আছে। ইস, বুঝতেই পারছো আমি এখন এটা ফেলে দেব। আচ্ছা, বাঘ, এটা ভালো আছে, একটু নোংরা হয়েছে, কাচতে হবে এটা। আচ্ছা, এইগুলো আলাদা করি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার মেয়ের ওই একটা বেবি বেবি হাউস হয় না, বেবি হাউস দেখেছো তোমরা আগে আমার ব্লগে নিশ্চয়ই, তো সেটাই আর কি খুলে গেছে। আর এইগুলো সব আর কি, তো এগুলো গুছিয়ে রাখছি এখানেই। এটা খুব একটা দামি খেলনা, অনেক টাকা দাম নিয়েছিল আর কি, এটা তো গুছিয়ে রাখি। এটা আমার বরের পুরনো ফোনের কভার, এটা ফেলে দিলাম, এটা গুছিয়ে রাখি। এটা হচ্ছে আমার মেয়ের প্রেশার কুকারের ঢাকনা, তো এটাও গুছিয়ে রাখবো। এটা হচ্ছে আমার মেয়ের একটা ছোট্ট টেবিল, গুছিয়ে রাখবো। এই যে এগুলো গুছিয়ে রাখলাম। আর এইটার কিন্তু এখনও সেটটা আমি পাইনি। হ্যাঁ, সেটটা যদি না পাই তাহলে কিন্তু এগুলো ফেলে দেবো, আর যদি সেটটা পাই তাহলে গুছিয়ে রাখবো। আরেকটা গ্লাস, এগুলো রাখবো, এগুলো হচ্ছে ব্লক। এটা হচ্ছে, এটার সাথে একটা পেন ছিল, আমার বর প্রাইজ পেয়েছিল, তো পেনটা কোথায় গেল জানি না, তো যাই হোক এটা রাখি সাইড করে। আবার ব্লক, আর এটাও গুছিয়ে রাখবো। আমার মেয়ের একটা কড়াই, গুছিয়ে রাখলাম। আচ্ছা, আমার মেয়ের একটা খেলনা বাটি, গুছিয়ে রাখলাম। এই দেখো এইগুলোও সেই ওই বেবি হাউসের। এটাও খুব সুন্দর, দেখো ওয়াটার গেম, তো ওয়াটার গেমটা আমি গুছিয়ে রাখছি। এটা হচ্ছে আমার ছোটোবেলাকার খেলনা, একটা চেয়ার, তো এটা গুছিয়ে রাখছি। এটা আর কোনো মাথা নাই, মুন্ডু নাই, ফেলে দিলাম। আরে বাপরে, মেয়ের সমস্ত এগুলো সব কাচতে হবে। এটা এটা কি বাতিল করে দেব, এটা বাতিল করে দিই বলো, এটা বাতিল করে দিই, অবস্থা খুবই খারাপ। এটা অ্যাকচুয়ালি এটা একবার কাচবো আমি, কেচে যদি পরিষ্কার করতে পারি তাহলে রেখে দেব, ঠিক আছে। এটা নামিয়ে দিক আসতে, ধরলাম হাতটাই আঠা হয়ে গেল। তো এটা আরেকটা, ইস, এগুলো সব কাচতে হবে, তো এটা ভালোই আছে, কাচতে হবে, তো এটা নামিয়ে দিই কাচতে। আর অ্যাকচুয়ালি এক কাজ করি, এটাও কাচতে নামিয়ে দিই, আর এটাও কাচতে নামিয়ে দিই, বুঝলে, টেডিগুলো সব কাচতে নামিয়ে দিই, ভালো হবে। আর এটাও নামিয়ে দিই কাচতে, এই কাবাব পড়ে থাকবে কেন একা, পরিষ্কার বলে, না পরিষ্কার বলে পড়ে থাকা যাবে না, সবাইকেই কাচতে হবে। এটাও কাচবো,
এটাও ভালো আছে, কাচবো। এ বাবা, এটা হচ্ছে কি বলবো, এটাকে বাথটাব, বাথটাব দেখো খুব সুন্দর একটা খেলনা। তো এটা গুছিয়ে রাখছি। ইস, কিসের স্পঞ্জ ফেলে দিলাম। এটা হচ্ছে আমার ভেঙে যাওয়া একটা সেলফি স্টিক, ফেলে দিলাম। এটা হচ্ছে আমার মেয়ের রং খেলার, মানে রঙে রং খেলা বলছি, ধুর, কালার পেন্সিলের বাস্ক, ফেলে দিলাম। আচ্ছা, এটাও আমার মেয়ে ভেঙে ফেলেছে। এটা অ্যাকচুয়ালি সেই ম্যাজিক ম্যাজিক টয় যেটাকে বলে, তো ম্যাজিক টয়টা আমার মেয়ে ভেঙে ফেলেছে। এখন শুধু এইটুকুই রয়েছে, কি করি বলো তো। এটা শুধু এরম এরম করবে বসে বসে, কিছুই হবে না। এটা ফেলে দিই, এই মায়া করলেই আমি মরবো বুঝেছি। আচ্ছা, এটা পর্যন্ত এখানে শোকেস থেকে বের করে নিয়ে এসেছে, তো এটা আমি শোকেসে আবার গুছিয়ে রাখবো। এই যে এইটার এইটার একটা সেট পেলাম, এই হচ্ছে বেবি হাউস। এটা কি দেখতে কিন্তু কিউট, গুছিয়ে রাখলাম। আচ্ছা, এটা একটা বেলুন ফেটে গেছে তাই নিয়ে খেলে, গুছিয়ে রাখলে এই গুছিয়ে রাখলাম বলছি, এটা ফেলে দিলাম, বেলুনটা ফেটে গেছে। এটা হচ্ছে সেই মানি প্ল্যান্ট গাছের টব আর কি। তো এটা মাছতে নামাতে হবে, তারপরে মেয়েকে দেবো, নোংরা হয়েছে। আচ্ছা, মেয়ের একটা কিউট সা টুপি, গুছিয়ে রাখলাম। আচ্ছা, এটাও তো একদম কিউট সা, এটা কাচতে নামাবো আমি। আচ্ছা, এই সেটা ভেঙে গেছে, এটা ফেলে দিতে হবে। পুরো ছিঁড়ে চৌচির, একদম ছিঁড়ে টিড়ে একাকার অবস্থা, তো এটা ফেলে দিলাম, ঠিক আছে। তো এটা পুরো ছিঁড়ে টিড়ে একদম চৌচির হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে, একদম অবস্থা খারাপ এটার। আচ্ছা, এটা হচ্ছে আমার মেয়ের গেমিং ল্যাপটপ, তো আমার মেয়ের এই গেমিং ল্যাপটপটা আমি গুছিয়ে রাখছি। আচ্ছা, এবার চলে আসি এটাই, এটাও দেখো কিউট সা। তো এটাকে কাচতে হবে, কেচেই দেবো বলো, কাচবো যখন সব একবারে কাচবো। তো এই হচ্ছে একটা কিউট সা, তো এটাও রেখে দিই, কাচবো। আচ্ছা, এবার একটা গাড়ি, গাড়িটা একদম ওকে ফাইন আছে, কোনো অসুবিধা নেই, তো এটা রেখে দিই গুছিয়ে। কিসের একটা খাপ, আবার একটা গ্লাস, গুছিয়ে রাখলাম। আর এই যে আরেকটা সেট পেলাম, এই হচ্ছে ব্লক, গুছিয়ে রাখলাম ব্লকটা। এটা হচ্ছে আমার ছাতার একটা কভার, তো এটা কোনো কাজের নয়, এটা ফেলে দিলাম। আবার একটা ব্লক, এই দেখো স্নেক, তো গুছিয়ে রাখলাম। এটা হচ্ছে ওই যে পুতুলটা দেখলে না একদম নষ্ট হয়ে গেছে, সে পুতুলের টুপি, তো এটা তো কোনো কাজের নয়, পুতুল যখন নেই পুতুলের টুপিটা কী হবে, ফেলেই দিলাম। এই যে পেয়েছি পেয়েছি, এই হলো, তারপরে হবে এই এই, তাই তো, তারপরে হবে এই, না ভুল দিলাম, একটা কমলা কালারের থাকার কথা, দেখলে তো, নেই, হারিয়ে ফেলেছে মেয়েটা, তো মাথার কাছে হবে এইটা আর কি, ঠিক আছে। ও আরেকটা পেয়েছি নীলটা, এই যে, তার মানে ও শুধু একটাই হারিয়ে ফেলেছে, কমলাটা, এই যে, তো গুছিয়ে রাখলাম। এটা হচ্ছে আমার মেয়ের সবথেকে প্রিয় খেলনা, ওর ভাই, তো এটা গুছিয়ে রাখলাম।
এটাও গুছিয়ে রাখবো, এটাও গুছিয়ে রাখবো। আমার মেয়ের টাকা, এটা হচ্ছে আমার মেয়ের খেলনা টাকা, তো এটাও গুছিয়ে রাখবো। এ কিসের বাস্ক ফেলে দিলাম, আমার মেয়ের একটা খেলনা কাপ গুছিয়ে রাখলাম। বাবা, এটা হচ্ছে আমার একটা ছিঁড়ে যাওয়া পায়ের নূপুর ফেলে দিলাম, এই যে এটাই তার সেট ফেলে দিলাম। আর এই যে এটাও মাছ একটা, দেখো তো গুছিয়ে রাখলাম এটাও। এটা হচ্ছে কানে দিয়ে সেই ডাক্তারের, তো এটার একটা তার ছিল, সেটা মনে হচ্ছে মেয়ে হারিয়ে ফেলেছে। এই হেয়ারব্যান্ডটা চলবে না, এই হেয়ারব্যান্ডটা লাইট চলতো, লাইট নষ্ট হয়ে গেছে, তো হেয়ারব্যান্ডটা ফেলে দিলাম। এটা সেই, এই যে একটা বাটির ঢাকনা গুছিয়ে রাখলাম। এই যে এটাও তাই, এখানে কোনো বাটির ঢাকনা হবে। এই যে আমার মেয়ের পুতুলকে খেতে দেওয়ার প্লেট, এটাও গুছিয়ে রাখলাম। আরেকটা প্লেট, এটা হচ্ছে ডাক্তারের সেই এখানে থাকে না সেইটা গুছিয়ে রাখলাম। এটা কি, এটা ফেলে দিলাম, এটাও কি জানি না ফেলে দিলাম। এটা হচ্ছে গাড়ি একটা, তো এটা গুছিয়ে রাখি। এইটা, এটাও গুছিয়ে রাখি। এই যে আমার সেই সেলফি স্টিকের, তো এটা ফেলে দিলাম। ব্লক 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 গুছিয়ে দিলাম। এই দেখো একটা ব্যাং, না এটা ব্যাং নাকি জানি না, এইটা ব্যাং, এটা ব্যাং গুছিয়ে রাখলাম। বাসিটা ভালো আছে, তো গুছিয়ে রাখলাম। এটা একটা গ্লাস গুছিয়ে রাখলাম। এগুলো সেই বেবি হাউসের। আচ্ছা, এটা হচ্ছে আমার মেয়ের ইনজেকশন, এই যে ঠিক আছে, তো এটা রেখে দিলাম। এটা হচ্ছে আমার মেয়ের ওভেনের বার্নার, তো এটা গুছিয়ে রাখি। এটা হচ্ছে আমার মেয়ের পুতুলের চুল আশ্রয় দেওয়ার জন্য চিরুনি। আচ্ছা, একটা রবারও পর্যন্ত এখানে, রবারটা রবারের বাসকে গুছিয়ে রাখতে হবে। আর এইটা কি আমি জানি না, তোমরা কেউ জানি জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে বলো যে এটার অ্যাকচুয়ালি ফাংশনটা কি, শুধু এই ঘুরবে ব্যাস আর কিছু না। এটা গুছিয়ে রাখলাম। এটা কি ফেলে দিলাম, এটা কি, কিছু দরকারি ফোন নাম্বার রয়েছে এর মধ্যে, তো এটা লাগবে না, এটা ফেলে দিলাম। আচ্ছা, এখন সব ফোন নাম্বার গুগলে সার্চ করলেই পেয়ে যাবো। তো এগুলো দেখো, অল আউটের ঢাকনি ফেলে দিলাম, এটা রেখে দিলাম। আচ্ছা, এই যে আবার একটা দেখো কাঁসার জিনিস, এটা গুছিয়ে রাখতে হবে। এই একটা ব্লক, এটা আবার কার জুতা ভাই জানি না, রেখে দিলাম জুতাটা। আর এটা হচ্ছে, এটা কি, এটা এটার তো কাচি মনে হচ্ছে, কিন্তু এটার আর একটা পার্ট নেই, তো এটা ফেলে দিতে হচ্ছে। এটা একটা লকেট, নষ্ট কোনো জামা থেকে খুলে টুলে পড়ে গেছে, ফেলে দিলাম। এটা একটা বাঁশি, খুব সুন্দর, রেখে দিলাম। আচ্ছা, মেয়ের খেলনার বাস্ক থেকে আমি উদ্ধার করেছি বেশ কিছু কালার, তো এই কালারগুলো মেয়ের পড়ার ব্যাগ বাস্কে বা পড়ার ব্যাগে রেখে দেবো। একটা ব্যাটারি নষ্ট, ফেলে দিলাম। এটা কি, এটা কি বলো তো, এই
এটা কি বুঝতে পারছি না। যাই হোক, এগুলো একটা ডাক্তারের জিনিস মনে হচ্ছে, সেই ডক্টর টয় বলে একটা জিনিস কিনে দিয়েছিলাম, সেখান থেকে দেবো থার্মোমিটার, তো সেখান থেকে আর কি এগুলো এসছে বুঝতে পারছি, তো রেখে দিলাম। আর একটা ছোট্ট কিউট সা চামচ রেখে দিলাম, আর এটা কি জানি না ফেলে দিলাম। আর এটার ওই কিছু খুঁজে তো পেলাম না, কিছু খুঁজে পেলাম না, তো এটা আপাতত থাক। মেয়ের এটা খুব পছন্দের, ডাক্তারের ডাক্তার ডাক্তার করে সারাদিন। আর এটা ফেলে দিলাম, এটার সাথে যেটা ছিল সেটা পাচ্ছি না খুঁজে, অনেক কাজ করে এটা রেখে দিই, যখন পেনটা পাবো তখন গুছিয়ে রাখবো। তো তো আমার শেষ গুছানো একটা কিসের খাপ ফেলে দিলাম, আর এই একটা কিসের ফালতু কোটো এটাও ফেলে দিলাম। তো আর একটা ব্লক কোলে পড়েছিল এটাও গুছিয়ে রাখলাম। তো ফাইনালি আমার গোছানো কমপ্লিট হলো, হলো ফাইনালি গোছানো, দেখো বিছানা ফাঁকা করে দিয়েছি। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বেশি কথা বলে আর ভিডিওটা বড় করছি না, কারণ অলরেডি ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।